স্থাপত্যবিদ্যা বা আর্কিটেকচারের একেবারে গোড়ার কথা, একদিকে থাকে অঙ্কের পুঙ্খানুপুঙ্খ হিসেব নিকেশ, আরেকদিকে থাকে চূড়ান্ত সৃজনশীলতা। এই দুইয়ের মেলবন্ধনে তৈরি হয় স্বপ্নের ঠিকানা। আমাদের সঙ্গে আজ এমন একজন অতিথি যিনি একদিকে একজন সফল আর্কিটেক্ট, আরেকদিকে তার নেশা হল দুর্গাপুজো করা। বুঝতেই পারছেন আজ দুইয়ের সঙ্গে কি অতিথি। আজ আমাদের অতিথি শ্রী অঞ্জন। অঞ্জনদার, স্বাগত আমাদের অনুষ্ঠানে। তোমাকে নমস্কার বলছি, এটা খুব অদ্ভুত লাগছে, কারণ আমাদের সম্পর্কটাই এত দাদা বোনের মতো, এত কাছের এবং আমরা প্রতিবেশীও, সেই কারণে খুব বালিগঞ্জ কালচার। তো সেই সূত্রেই আমার বোনের মতো দোয়েল, কাজেই আজকে তুমি সঞ্চালকের আসনে বসে আছো, মানে এটা ঠিক, মানে একদম একদম সঞ্চালক অতিথি নয়, আমরা একেবারে নির্ভেজাল। আর তোমার কিছু না জানা গল্প যেটা আমরা শুনি, সেই গল্পগুলো আছে। অর্থাৎ তোমার, তুমি একদিকে আর্কিটেক্ট, আমরা যেটা বললাম সফল আর্কিটেক্ট, তোমার ছোটবেলার স্বপ্ন কি তাই ছিল যে একদিন তুমি আর্কিটেক্ট হবে? এটা বলতে গেলে একটা মজার ঘটনা বলি, তাহলে মজার ঘটনা দিয়ে শুরু করি। ছোটবেলা থেকেই আমি একটু ফাঁকুবাজ টাইপেরই ছিলাম আর কি, পড়াশোনার খুব একটা মন ছিল না, খেলাধুলোর দিকেই বেশি নিয়ে গিয়েছিল। তো এবং স্বপ্নও ছিল আমি হয়তো ক্রিকেটার হব, কিন্তু এবং কিন্তু হাই সেকেন্ডারি যা হয় আর কি, প্রথমবারে আমার হাই সেকেন্ডারির ইয়েটা খুব একটা ভালো হয়নি এবং জয়েন্ট এন্ট্রেন্সেও প্রথমবার পেলাম না। তো তারপরে বাধ্য হয়ে আমাকে ভর্তি হতে হলো ফিজিক্স অনার্স নিয়ে। এবার ফিজিক্স অনার্সে ভর্তি হয়ে দেখলাম যে আমরা এইচএসে যেগুলো এক একটা চ্যাপ্টার পড়ি, সেগুলো ফিজিক্স অনার্সে মানে এক একটা থানিটের মতো বই আর কি। তো আমি দেখলাম যে এটা আমার দ্বারা কোনোদিন এটা সম্ভব হবে না। তো তখন আমি দেখলাম যে আমার পক্ষে মানে কী করবো, ভবিষ্যতে একটা কিছু করতে হবে, যদি কোনো কারণে খেলোয়াড় না হতে পারে। তো দেখলাম ইঞ্জিনিয়ারিংটাই আমার পক্ষে সবচেয়ে সহজ জিনিস হবে, মানে যেটা কম পড়ে করা যেতে পারে। তো সেই জন্যে আমার জয়েন্টের জন্য খুব গভীরভাবে প্রিপারেশান নিলাম এবং ভগবানের আশীর্বাদে, মা দুর্গার আশীর্বাদে দ্বিতীয়বারে জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষায় চান্স পেয়ে তারপরে আর্কিটেকচারে, আর্কিটেকচারের জন্য জানো একটা আঁকার একটা অ্যাপটিটিউড টেস্ট হয়, তো একটু আধটু আঁকতে জানতাম আর কি তখন। তো সেটা ইয়েতেই তো বি কলেজে আর্কিটেকচার ডিপার্টমেন্টে আমি চান্স পেলাম, মানে আমি যে আর্কিটেক্ট হবো বলেই প্রথম থেকে ভেবে রেখেছিলাম সেরম নয়, ব্যাপারটা এরমভাবে যাতে একটু কম পড়াশুনো করে আমি উতরে যেতে পারি, সেই হিসেবে আমি আর্কিটেক্ট আর্কিটেকচারে আসেন। কিন্তু দেখো তুমি এমনই একটা, এটা হয়তো কোথাও নির্ধারিত ছিল আগে থেকে যে এমন একটা প্রফেশন তোমার জন্য ঠিক থাকবে এবং সেখানে তুমি আজকে এতটা সফল। মানে জানি তো রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছি, যখন দেখি অঞ্জনকিরের তৈরি বাড়ি, তখন এত ভালো লাগে যে এই মানুষটিকে আমি চিনি এবং এই মানুষটি কতটা নিষ্ঠাভাবে কাজ করেন সেটা আমরা দেখেছি। আর সত্যি সত্যি আজ আজ মনে হয়, মানে আমার তো প্রফেশনে প্রায় 25 বছর হয়ে গেল, তো এখন আমার সত্যি মনে হয় আমি বোধহয় আর্কিটেকচার ছাড়া অন্য কিছু আমি করতে পারতাম না, মানে এটা একদম আমার জন্য এটাই একদম ঠিক, মানে কি বলবো আমার ক্যারিয়ারের জন্য এটা মানে অজানা ভাবে বা ভগবান আমায় করে দিয়েছে যে আমি আর্কিটেকচারে এসে পড়েছি। কিন্তু এবং ভবিষ্যতে আমার মানে পরে গিয়ে পরবর্তী জীবনে আমার সাবজেক্টটাকেও খুব ভালো লাগতে শুরু করলো এবং আমার একটা ইন্টারেস্ট তৈরি হলো এবং হ্যাঁ ভবিষ্যৎ পরে পরবর্তীকালে খাটাখাটনিও করতে হয়েছে। মানে আমি বলবো না যে তাকে খুব ভালো আঁকতে জানতে হবে বা তাকে স্থাপত মানে ভাস্কর্য জানতে হবে এরকম কিছু না, কিন্তু সেন্স অফ আর্ট এই ব্যাপারটা থাকা দরকার এবং আঁকার একটা ইচ্ছে সেটা থাকা দরকার আছে। মানে মানে জোর করে কিন্তু আর্কিটেকচার, মানে অনেকে হয়তো আজকাল দেখি বাবা মারা জোর করে একটা ভর্তি করা দেয়, মানে তার আঁকার ন্যাক নেই, তাকে জোর করে আর্কিটেকচার দিল, সেটা উচিত নয়। একটা আর্টের প্রতি একটা অ্যাপটিটিউড থাকলে তবে আর্কিটেকচারে আসা উচিত। মানে আর্কিটেকচারে কিন্তু প্রাথমিক একটা ওই আর্টের সাথে কিন্তু একটা গভীর রিলেশন আছে এবং সেই রিলেশনটা যদি মনের ভেতর থেকে আসে তবেই কিন্তু সে ভবিষ্যৎকালে ভবিষ্যতে আর্কিটেক্ট হিসেবে সফল হতে পারে, এটা আমার উপলব্ধি।
আসলে কি বলতো, অনেক কিছু মেলাতে হয়, মানে এটা এমনই একটা বিষয় যেটা দিয়ে শুরু করলাম, একদিকে অঙ্ক পুরোটা তোমাকে মেপে নিতে হচ্ছে, ওইটুকু জায়গার মধ্যে তোমার সৃজনশীলতা তোমার প্রকাশ করতে হবে, দুটোই তোমার একদমই তাই, একদমই তাই, যার ফলে একজন মানে এরকম অসামান্য কাজগুলো আমরা দেখতে পাই। এবং যেটা বললাম প্রথমেই, যে আমি যেটা বললাম যে স্টুডেন্ট লাইফে আমি খুবই ফাঁকিবাজ ছিলাম, কিন্তু একটা জিনিস আমি ভালো জানতাম, সেটা হচ্ছে অঙ্কটা। আমি অঙ্কে বেশ স্ট্রংই ছিলাম, যেটা হয়তো ভবিষ্যতে, যেটা বললে যে মানে গাণিতিক ব্যাপার এবং আর্ট, তো ওটা আমাকে ভবিষ্যতে আর্কিটেক্ট হওয়ার জন্য আমার মনে হয় ওই অঙ্কের যে নলেজটা আমার ছিল সেটা অনেকটাই আমাকে হেল্প করেছে। এবং আমি নিজের জীবন থেকে এটা উপলব্ধি করেছি যে অঙ্কে যদি কেউ ভালো হয় সে কিন্তু যে কোনো সাবজেক্টটি ম্যানেজ করে দিতে পারে, হয়তো বিরাট কিছু ভালো বা ইয়ে করতে পারবে না, কিন্তু এটা আমার নিজের জীবনের উপলব্ধি। অঙ্ক যারা জানে তারা কিন্তু যে কোনো জিনিস তারা ম্যানেজ করতে পারে। আসলে কি বলতো, বোধহয় একটা লজিক্যাল সেন্স থাকে, হ্যাঁ এক্স্যাক্টলি, যেটাতে তুমি মিলিয়ে দিতে পারো, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, গোজামি হয়তো পারো না, কিন্তু তোমাকে সেটা আলটিমেটলি একটা জায়গায় গিয়ে সেটা তোমার একটা সলিউশন হয়ে যায়। মানে ছোটবেলা থেকেই অঙ্কের যে এই যে কঠিন কঠিন, আমাদের যে ধরো 9-10 যে জিওমেট্রি রাইডার হতো, কঠিন কঠিন, তো আমার ওইগুলো সলভ করার জন্য একটা খুব মজা লাগতো। মানে একটা রাইডার প্রচন্ড কঠিন, কেউ করতে পারছে না, আমি সেটা নিয়ে লড়ে গেলাম, দেখি এটাকে পারি। এবং এটা যখন হয়ে গেল বা সাকসেসফুলি সেটা করলাম, এটা একটা সাংঘাতিক স্যাটিসফ্যাকশন দিত। তুমি কলকাতার অঞ্জনকিল কিন্তু কলকাতার বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, একদিকে তুমি দুর্গা পুজো করছো, আরেকদিকে তুমি আর্কিটেকচারের কাজ করছো, এই দুটো মেলবন্ধন একটা সাংঘাতিক মেলবন্ধন। এবং তুমি, আমরা অনুষ্ঠানের আগে গল্প করছিলাম, অজন্তা আমাকে কথা প্রসঙ্গে বলছিলেন যে কিভাবে দুর্গাপুজোর সঙ্গে ছোটবেলা থেকে জড়িয়ে থাকা এই প্রফেশনটাতেও তোমার সাহায্য করেছে, তুমি সেই গল্পগুলি একটু বলো। মানে দুর্গাপুজোটা হচ্ছে আমার একটা প্যাশন, এটা ছোটবেলার থেকে মানে এটা আমার রক্তের মধ্যে জড়িয়ে আছে। একদম ছোটবেলা থেকে যখন সেই আমাদের বাঁশ কাপড়ের প্যান্ডেল হতো, মানে স্কুল থেকে ফিরেই আমার মনে আছে দৌড়ে গিয়ে প্যান্ডেলটা একবার না দেখলে, মানে আমি বই নিয়ে তারপর সন্ধ্যাবেলা পড়াশোনাই করতে পারতাম, প্যান্ডেল কতটা হলো, আস্তে আস্তে প্যান্ডেলটা কীভাবে শেপ নিত, সেই বাঁশ বাঁধা হলো, তার ডায়াগোনাল ব্রেসিং, পরে গিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলছি ডায়াগোনাল ব্রেসিং, এগুলো পরে ইঞ্জিনিয়ারিং যখন আমার স্ট্রাকচার পড়েছি আমি মেলাতাম যে এই ডায়াগোনাল ব্রেসিংটা কেন দেওয়া হচ্ছে, এগুলো স্ট্রাকচারাল দিয়ে আছে। তো সেই বাঁশের স্ট্রাকচার থেকে তারপর তার তেপল ইয়ে হলো, তারপর কাপড় লাগানো হতো, সেই যে নতুন তখনকার দিনে সুতির কাপড় দিয়ে ইয়ে হতো, সেই সুতির কাপড় দুর্গাপুজোর আগে রং হয়ে আসতো এবং তার একটা অদ্ভুত গন্ধ ছিল, তো সেই গন্ধটা এলেই মনে হতো এই এই মা আসছে, এবং সেটা একটা অদ্ভুত মানে একটা রোমাঞ্চ ছোটবেলা থেকেই হতো। এবং আমি ওই প্যান্ডেলটা বাড়িতে এসে আমি প্যান্ডেল আঁকতাম, এবং আমার একটা ইয়ে ছিল যে যদি কোনোদিন আমার আঁকা যে স্কেচ বা সেটা থেকে যদি প্যান্ডেল হয়, এবং সত্যি সত্যি আমি তখন আর্কিটেকচারে ভর্তি হয়েছি, বোধ হয় ক্লাস 11-12 ওরম হবে, যে আমি একটা ডিজাইন করেছিলাম যেটা আমাদের প্যান্ডেলে মানে আমাদের দাদারা, সিনিয়র দাদারা যারা পুজো করতেন আর কি, তারা ওটাকে অ্যাকসেপ্ট করে এবং সেই প্যান্ডেলটা হয়েছিল। মানে এটা যে আমার কী ভালো লেগেছিল মানে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, মানে আমার আজকে কলকাতা শহরে হয়তো আমি 500 বাড়ি বানিয়েছি, কিন্তু ওই যে প্যান্ডেল আমার আঁকা স্কেচে প্যান্ডেল হয়েছিল, এই স্যাটিসফ্যাকশনের কোনো তুলনা নেই। সত্যি তাই, এবং তোমার অনেক সুন্দর সুন্দর কাজ রয়েছে, মনে রাখার মতো কাজ রয়েছে, বলে না যে দেহপথ স্বনির্ণয় সকলেই হারায় কিন্তু কীর্তিগুলো থেকে যায়, তার মধ্যে ধরো কালীঘাটের গেট, এটা একটা তুমি নিজেই বলো না, আমরা ছবি তো দেখবোই, আমরা কথার সঙ্গে সঙ্গে ছবিগুলো দেখবো। কলকাতার বুকে তো প্রচুর কাজ করেছি, কিন্তু আজকে একটা এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করার মনে হলো হঠাৎ করে, সেটা হচ্ছে আমরা অনেক মন্দির বানিয়েছি সারা ভারতবর্ষে, অনেক মন্দির বানিয়েছি, তো সেই মন্দির একটা বোম্বেতে আমরা লোনাওয়ালাতে একটা মন্দির করেছি, এটার এক্সপিরিয়েন্সটা আমার খুব মনে থাকার মতো আর কি। কারণ তখন আমার হার্ডলি আমি 4-5 বছর প্র্যাকটিস মানে খুব একটা এক্সপিরিয়েন্স বা ইয়ে হইনি, তো তার আগে আমরা রাউরকেলাতে একটা প্রজেক্ট করেছিলাম, মন্দিরই হয়েছিল, তো বোম্বের যারা ক্লায়েন্ট আর কি তারা কোনোভাবে ওই রাউরকেল্লার মন্দিরের ছবি বা সিডি তারা দেখেছিল, দেখে ওখান থেকে তাদের ওটা পছন্দ হয় এবং আমাকে ডেকে পাঠায়। তো আমি ভীষণ অবাক হয়েছিলাম, কারণ বেশি দিন আমার যখন হার্ডলি 4-5 বছরের অভিজ্ঞতা এবং বোম্বের মতো জায়গা যেখানে কলকাতা শহরে আজকে যদি 100 জন প্র্যাকটিসিং আর্কিটেক্ট থাকে, বোম্বেতে তখনই 3000 প্র্যাকটিসিং আর্কিটেক্ট, এবং যখন গিয়ে ওখানে পৌঁছলাম বিরাট জমি, বিশাল প্রজেক্ট, এবং সেই যারা আমাদের ক্লায়েন্ট ছিল আর কি তাদের ট্রাস্টি বোর্ডের মধ্যে 2 জন আর্কিটেক্ট,
তো সেখানে আমার মতো একজন অনভিজ্ঞ ছেলেকে কলকাতা থেকে উড়িয়ে নিয়ে যাওয়া, মানে প্লেনে, তখন প্লেনে যাচ্ছি এটাই একটা বড় ব্যাপার, আমাকে প্লেনে করে ডেকেছে বোম্বে যাচ্ছি, এটা তো গেলাম, গিয়ে এটা অ্যারাউন্ড লেট নাইনটিস, মানে হয়তো 2000 বা ওরকম হবে, 2000 কি 2001 ওরকম, মতলব লেট নাইনটিস বা 2000 সাল আর্লি 2000 এরকম হবে। তো আমার তখন সবে 5-6 বছরের হয়তো অভিজ্ঞতা হয়েছে। তো গিয়ে দেখলাম বিশাল প্রজেক্ট, সাইটটা অসাধারণ সুন্দর, লোনাওয়ালার ওই পাহাড়ের ওপর, লোনাওয়ালা শুনেছো বোম্বের, ওটা হচ্ছে আমাদের লোকে যেমন এখানে দীঘা বা ইয়েতে যায়, ওখানে উইকেন্ডে লোকে লোনাওয়ালা যায়, অসাধারণ সুন্দর একটা সাইট পাহাড়ের ওপর, বিরাট বড় সাইট। তো তার আমি গিয়ে দেখি তার বিশাল বড় মডেল অলরেডি তৈরি হয়ে গেছে, মানে তার ভূমি পূজানো হয়ে গেছে, কিন্তু কোনো কারণে আমার ওই মন্দিরের ছবি কেউ দেখেছিল, দেখে তাদের খুব পছন্দ হয়েছে। তো আমাকে বললেন ওনারা যে আমাদের এরকম আপনার ওই কাজটা আমাদের পছন্দ হয়েছে, কিন্তু আমাদের তো সব কিছু ফাইনাল হয়ে গেছিলো, আজ আমাদের হাতে সময় একদম নেই, আমাদের ইমিডিয়েটলি কাজ শুরু করতে হবে। তো আমি 7 দিন টাইম আপনাকে দিতে পারি, আপনি কি আমাদের একটা কোনো অল্টারনেট প্রপোজাল করে দিতে পারেন, মানে আমাদের অলরেডি এটা হয়ে আছে, তার একটা বিশাল মডেল, মানে মডেলটাই তখন আমার অফিসের সব। আমি বললাম হ্যাঁ পারবো। তো কলকাতায় চলে সাংঘাতিক এক্সাইটেড, একটা বোম্বে থেকে ডেকেছে একটা কলকাতার ছেলেকে একটা এত বড় মন্দির করার জন্য। কলকাতায় এসে আমার পুরো টিম কাজে লাগিয়ে দিলাম এবং দিন রাত খেটে 7 দিনের মাথায় পুরো ড্রয়িং, তখনও কম্পিউটারে এত সব আসেনি আর কি, আমাদের সেই মানে প্রিন্ট সব মানে কাগজেই প্রিন্ট টিন করতে হতো, সেই ড্রয়িং টাইম বগল দাবা করে নিয়ে গেলাম বোম্বে, 3 ঘন্টা ধরে প্রেজেন্টেশন দিলাম, ড্রয়িং প্ল্যান সমস্ত, প্রচুর প্রশ্ন, কারণ তাদের ট্রাস্টি বোর্ডেই আর্কিটেক্ট ছিলেন, অনেক রকম টেকনিক্যাল প্রশ্ন টশ্ন উত্তর দিলাম। তারপর আমাকে বললো আপনি একটু বাইরে বসুন, আমাদের একটা মিটিং করুন। তো 2 ঘন্টা ধরে বসে আছি ওই সেই বোম্বের ওই কি বলে তোমার পাওভাজি, আর পাওভাজি দিয়েছে খাস, পাওভাজি আর চা খাচ্ছি বসে বসে। হ্যাঁ হ্যাঁ, তো তারপর ওরকম ঘন্টাখানেক ঘন্টা ধরে বসে থাকার পরে আমাকে তারা ডাকলেন এবং বললেন আমাদের আপনার প্রেজেন্টেশন ভালো লেগেছে, আপনাকে আমরা কাজটা দিতে পারি, কিন্তু আমাদেরকে উইদিন 15 ডেজ আপনাকে পুরো ওয়ার্কিং ড্রয়িং যাতে আমরা কাজ চালু করার সময় সেটা আপনাকে করে দিতে হবে, এটা কি আপনি পারবেন? পারবেন মানে আমাকে যে আমি তো তখন মানে ভাবতে পারছি না যে এটা এরকম একটা হতে পারে, মানে আমার কিরকম স্বপ্নের মতো মনে হচ্ছে। তো যাই হোক, আমরা 2 বছর না 3 বছরের মধ্যে ওই মন্দিরটা কমপ্লিট করেছিলাম। আমি মাসে 2-3 বার করে বোম্বে যেতাম, মানে সকালবেলা যেতাম রাত্রে ফিরতাম, এরকম মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে। এবং আজকে আমার ভালোই লাগে বলতে যে আজকে লোনাওয়ালার ওটা দ্যাট ইজ আ প্লেস অফ অ্যাট্রাকশন, বোম্বে থেকে লোক যায় ওই মন্দির দেখতে, এবং একজন কলকাতার ছেলে বাঙালি হিসেবে এটা করে আমার খুবই মানে কি বলবো গর্ববোধ, মানে আনন্দ হয়েছে এবং গর্ব হয়েছে। এবং অনেকে যখন যায় লোনাওয়ালায় গিয়ে হয়তো ওখানে জিজ্ঞেস করে, বাঙালি কেউ ঘুরতে গেছে ওখানে গিয়ে, ওখানে লোনাওয়ালায় গিয়ে জিজ্ঞেস করলো আচ্ছা এই মন্দিরটা কে বানিয়েছে, তখন যখন মানে আমার নামটা শুনে মানে তারা অবাক হয়ে যায় তুমি এখানে লোনাওয়ালাতে এসে মন্দির করে, এটা লোকে ভাবতে পারে না। নবরূপ কিরণের ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন দোয়েলের সঙ্গে, দোয়েলের সঙ্গে আজ আপনাদের সকলের প্রিয়, আমাদের প্রিয় মানুষ নবরূপিকিরণের ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন দোয়েলের সঙ্গে, দোয়েলের সঙ্গে আজ শ্রী অঞ্জনকে। অঞ্জনা, আমরা লোনাওয়ালার মন্দিরের গল্প শুনলাম, তোমার আরো অনেক ভালো ভালো দারুণ দারুণ প্রজেক্ট আছে, একটু আমাদের ছুঁয়ে ছুঁয়ে যাও। কালীঘাটের মন্দিরের গেট সেটা জানি, সেটাও একটা খুব মানে যেটা আমরা পুরো পাথরের ওপর করেছি আর কি, কারণ এর ওটা এমন একটা ইনস্টলেশন যেটা হয়তো আগামী 200 বছর ওখানে থাকবে, 200 কেন 300 বছর হয়তো থাকবে। তো সেখানে মানে আমি হয়তো 10 দিন থাকবো না, কিন্তু আমার এই যে কীর্তিটা থেকে যাবে এটা একটা সত্যি সত্যি ভীষণ স্যাটিসফাইং ইয়ে। আর প্রজেক্ট কলকাতা শহরে প্রচুর বাড়ি আমরা বানিয়েছি, কিন্তু বাড়িতে পরবর্তীকালে যারা থাকছেন মানে যদি আমার কাজটা তাদের তাদের একটা বাড়ির লোকে সারা জীবনের উপার্জন দিয়ে একটা বাড়ি বানায়, তাতে যদি তার স্যাটিসফ্যাকশন হয় মানে সেই যে তার যে আনন্দটা সেটা যখন আমাদের কাছে যে শেয়ার করে সেটাই আমার মনে হয় সবচেয়ে বড় প্রাপ্তি। আমি ওই কাজটা করেছি একদিন, তোমার বানানো বাড়িতে আমি থেকেছি। তো এরকমই আমরা একটা প্রজেক্ট করেছি এই নরেন্দ্রপুরের ওদিকে, ওটার নাম হচ্ছে দেবলোক টিকাসা, ওটা একটা বড় হাউজিং, প্রায় 4 লাখ স্কোয়ার ফিটের একটা হাউজিং, এবং তার মধ্যে আমাদের কমিউনিটি হল, সুইমিং পুল, অনেক অ্যামেনিটিসগুলো আছে।
তো এরকম অনেক কমপ্লেক্সই আমরা বানিয়েছি কিন্তু সব জায়গায় এগুলো প্রপারলি মেনটেন হয় না, কিন্তু ওখানে এত সুন্দর করে তারা ওটা মেনটেন এবং ওগুলোর প্রপার ইউজ করে তারা এত স্যাটিসফাইড এবং ফেসবুক পোস্ট করে বা আমাকেও বলে যে আপনি এত সুন্দর করে এগুলো বানিয়ে দিয়েছেন তার মানে, এবং একটা ওরা দুর্গা পুজো করে একটা পুরো কমিউনিটি মানে সুন্দর একটা ওয়েল নিট কমিউনিটি একটা মানে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, এটা খুব আনন্দ দেয় যে আমি যে জিনিসটাকে তৈরি করলাম সেটা যে লোকে ইউজ করছে এবং করে সেটার থেকে আনন্দ পাচ্ছে এটা খুব একটা স্যাটিসফাইং ফিল। আমি নিজে যেহেতু অজন্তার আর্কিটেক্ট অঞ্জনুকিলের করা বাড়িতে সেটা একদম ইনিশিয়াল যদিও মানে আমি জানি না তোমার মানে তুমি ওটাতে আমাকে মানে মানে না আমি তোমাকে যেটা দেখো জায়গা এটা একটা তো দেওয়া থাকে তোমার তারপর তোমাকে কাজ করতে হয় কিন্তু আলো হাওয়া যেন থাকে হ্যাঁ যেন ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক জিনিসটা থাকে এই জিনিসগুলো তুমি এত সুন্দর লক্ষ্য রেখেছো একটু গাছ করার জন্য জায়গা দিয়ে দেওয়া হলো সেখানে না থাকতে ভালো লাগে এমন ভাবে তুমি ভাবনা চিন্তা গুলো রাখো যেটা আমার মনে হয় তোমার বানানো আমরা চেষ্টা করি সব জায়গাতে কিন্তু হয়তো কিছু কিছু জায়গায় স্পেস কনস্ট্রেন্স কনস্ট্রেন্ট বা অন্যরকম অনেক কিছু ইয়ে থাকে না সব জায়গায় হয়তো হয় না বাট চেষ্টা করি সব জায়গাতেই এগুলো ইয়ে করতে এবং নবনারায়ণ তার যে সাধন অ্যাভিনিউ এর যে মেইন বিল্ডিং সেটা কিন্তু অঞ্চলকিদের না ওটাও একটা বস্ত বড় চ্যালেঞ্জ ছিল কারণ ওই অ্যাকচুয়ালি একটা স্কুল করতে তো জানো স্কুল করতে অনেক জায়গা লাগে সে তুলনায় ওই যে প্লট অফ ল্যান্ড ছিল ওটা আমার মনে হয় হার্ডলি হয়তো 9 বা 10 কাঠা মতো জমি ছিল তো একটা স্কুলের জন্য খুবই ছোট জমি আর কি সেটা কিন্তু তার উপর যে বাড়িটা আজকে হয়েছে আর কি যে ওই প্লটটা যে ওই সাইজের প্লট তাতে যে ওরকম একটা বাড়ি মানে দাঁড়াতে পারে মানে এটা আজকে বাড়িটা দেখলে বোঝা যায় আর কি বাট ইট ওয়াজ আ ভেরি ভেরি চ্যালেঞ্জিং জব আর কি বাট যাই হোক আমরা সাকসেসফুলি করেছি এবং আজকে মানে স্টুডেন্টসরাও হ্যাপি স্কুলের কর্তৃপক্ষ তারাও খুশি এটাই আমাদের আনন্দ দেয় আর কি এটাই প্রাপ্তি তুমি একদিকে যেমন দুর্গা পুজো সামলাও আরেকদিকে তুমি এই প্রফেশনাল যথেষ্ট সফল একটা কথা বলো তুমি তো খুব ছোটবেলা থেকে দুর্গা পুজোর সঙ্গে জড়িয়ে এবার প্রত্যেক বছর তখন হয়তো কলকাতায় থিম পুজোর এত ভাবনা ছিল না আমি জানি বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন ঠিক থিমের কথা ভাবে না তারা ঐতিহ্য বজায় রেখে পুজোটাকে করে কিন্তু প্রত্যেক বছর একটা আর্ট ডিরেক্টরের কাজ থাকে একজন আর্ট ডিরেক্টর থাকে তিনি ডিজাইন করেন অনেকগুলো বিষয় এই যে এক একজন গুণী আর্ট ডিরেক্টরের সঙ্গে তোমার পরিচয় হচ্ছে তুমি তো কিছু শিখছো আহরণ করছো তোমার যেমন দেওয়ার আছে অনেকটা নেওয়ারও রয়েছে এবার সেখানে তুমি এইটা কিভাবে তোমার কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করো প্রথমেই বলি মানে আমি তো দুর্গাপুজোর সাথে বহুদিন যে একদম ছোটবেলা থেকে দুর্গাপুজো দেখে আসছি 90 লেট 90 এর পর থেকে দুর্গা কলকাতা দুর্গাপুজোর একটা বিরাট চেঞ্জ আসে সেটা অবভিয়াসলি তার জন্য এশিয়ান পেন্ট বা এই পুজোর যে পুরস্কারগুলো সেই পুরস্কারগুলোর অনেকটা কন্ট্রিবিউশন আছে তার আগে যে পুরস্কার পুজোগুলো সবই একটা পজিটিভ নেগেটিভ দিক আছে 90 দশকের আগে পর্যন্ত যে পুজো হতো তাকে কিন্তু ওই শৈল্পিক ব্যাপার নান্দনিকতা এইসব ব্যাপারগুলো অতটা ইম্পর্টেন্ট ছিল না মানে প্রতিমা হতো সুন্দর করে সাজানো হতো কিন্তু পাড়ার লোকের কিন্তু ইনভলভমেন্টটা তারপর পুজোর পরে নাচ গান জলসা এইসব ব্যাপারগুলো এইগুলো খুব ইম্পর্টেন্ট ছিল তখনকার মানে আমি তো 70-এর দশক থেকে পুজো দেখে আসছি কিন্তু 90-এর দশকের পর থেকে কলকাতার পুজো একটা বিরাট চেঞ্জ চলে প্যান্ডেলগুলো আস্তে আস্তে হয়ে উঠলো একটা আর্ট ইনস্টলেশন সাংঘাতিক একটা এই পুজোকে কেন্দ্র করে শিল্প সৃষ্টি মানে পুরো ব্যাপারটাই পাল্টে গেল কলকাতার পুজোর একদম চরিত্রটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল তার যেটা বলছিলাম তার পজিটিভ নেগেটিভ দুটো পার্টি আছে পজিটিভ ব্যাপার হচ্ছে প্যান্ডেলগুলো অত্যন্ত সুন্দর এত সুন্দর প্যান্ডেল মানে এক এক সারা কলকাতা দেখে যেন মনে হয় পুজোর সময় মানে একটা আর্ট গ্যালারি এবং পৃথিবীতে কোথাও আমি পৃথিবীর বহু জায়গা ঘুরেছি রিও ফেস্টিভ্যাল সবাই বলে রিও ফেস্টিভ্যাল বা ওই টমেন্টিনো না কি আছে যাই হোক কিন্তু দুর্গা পুজোর মতো এরম কালারফুল এরম মানে সেলিব্রেশন অফ আর্ট এই ধরনের ফেস্টিভ্যাল ছাড়া পৃথিবীর কোথাও নেই এখানে শিল্পীদের একটা বিরাট ভূমিকা আছে কারণ তারাই এই রিভাইভালটা নিয়ে এসছে কিন্তু আমরা যেহেতু বালিগঞ্জ কালচার তুমি বলছিলে আমরা এখনো কিছুটা ঐতিহ্য ধরে রেখেছি কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু শিল্প নিয়ে বেশি বাড়াবাড়ি হয়ে যায় আর কি পুজোর তো আফটার অল ইটস পুজো তার পুজোর তার নিয়ম কানুন রীতিনীতি এসবগুলো আছে কিন্তু যাই হোক যেটা বলছিলাম সবই পজিটিভ নেগেটিভ ব্যাপার থাকে
তো আমরাও বালিগঞ্জ কালচারাল এখনো চেষ্টা করি ওই ঐতিহ্যের ব্যাপারটা ধরে রেখে, মানে প্রতিমার দিকে আমরা কোনো রকম এক্সপেরিমেন্টেশন করি না, আমরা মায়ের যে সাবেকি রূপ সেটাকে বজায় রেখে প্যান্ডেল নিয়ে প্রতিবারই আমরা কিছু না কিছু পরীক্ষা নিরীক্ষা করি, কিছু না কিছু বৈচিত্র্য আনার, কারণ এখন যুগের সাথে তাল মিলিয়ে তো চলতে হবে। আমরা যদি সেই এইটাই তোমায় বলছিলাম যে প্যান্ডেল নিয়ে যে এক্সপেরিমেন্ট হচ্ছে এখানে, তো যেমন ধরো গত বছর আমরা দেখেছিলাম যে ফোক আর্ট নিয়ে কাজ হতো, এবার বিভিন্ন আর্ট ডিরেক্টর তারা কাজ করছেন, তাদের ছাত্রছাত্রীরা কাজ করছে, আর্কিটেক্ট অঞ্জনকে লেখা থেকে কি শিখছে? প্রচুর প্রচুর। আমার মানে আগে যেটা বললাম, আগে 2000 প্রথম দিকে আমি নিজেই হয়তো প্যান্ডেল নিয়ে ডিজাইন ডিজাইন করতাম, কিন্তু সেটা ঠিক মানে কি বল, আমি নিজেই নিজে মানে স্যাটিসফাই হতে পারতাম না। তো তারপরে আমি বললাম ঠিক আছে, আমি তো ঠিক আছে আছি ব্যাপারটা পুরো ব্যাপারটা দিয়ে, কিন্তু তার সাথে একজন শিল্পী মানে যে একদম প্রতিষ্ঠিত শিল্পী আর কি, আর তাদের সাথে করলে তাহলে আমারও তো নিজেরও কিছু জানা হবে। এবং এই করতে গিয়ে লাস্ট কয়েক বছর ধরে বিভিন্ন শিল্পী আমাদের প্যান্ডেলে কাজ করছেন, এবং সেখান থেকে আমার প্রচুর মানে কি বলবো, আমার শিক্ষা মানে আমি নিজে এনরিচড হচ্ছি। এই গত বছরই আমাদের যিনি কাজ করেছেন রূপক দা, তার ফোকের ওপর বিরাট নলেজ, রূপক বসু। হ্যাঁ, তো তার আগেও যারা কাজ করেছেন, এক একজনের এক একটা ব্যাপারে এক্সপার্টিস থাকে, কখনো মধুবনী, কখনো পটচিত্র, নানা ধরনের। তো এগুলো তাদের সাথে কাজ করে এগুলো আমারও বিরাট একটা অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে, আমি নিজেও শিখছি, এবং সত্যি সত্যি নিশ্চয়ই আমার প্রফেশনে আমি যখন আমার স্থাপত্য বা আর্কিটেকচার করছি তার কিছু না কিছু এফেক্ট তো সেখানেও ট্রান্সলেটেড হচ্ছে। মোটামুটি 8টা সাড়ে 8টা অবধি অফিস, তারপরে হচ্ছে 8টা, এটা একদম এটা হচ্ছে আমার অক্সিজেন, এটা ছাড়া চলবেই না। এবং 8টার প্রচুর গ্রুপ আমার, আমাদের আর্কিটেক্টের গ্রুপ, স্কুলের পুরনো বন্ধুদের গ্রুপ, কলেজের পুরনো বন্ধুদের গ্রুপ, খেলার মাঠের গ্রুপ, বালিগঞ্জ কালচারালের গ্রুপ, এবং পুজোর খারাপ পুজোর যে আবার আমাদের একটা সংগঠন আছে পোড়াম পর দুর্গোৎসব, তাদের একটা গ্রুপ, এরকম প্রচুর গ্রুপ ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিনই কোনো না কোনো একটা গ্রুপে মোটামুটি 8টা সাড়ে 8টা থেকে 10টা পর্যন্ত আড্ডা মেরে তারপর বাড়ি। আড্ডাটা হচ্ছে রিল্যাক্সেশন এন্ড মোটিভেশন। আড্ডা যদিও যেটুকু হতো জুম্বা ওই সব বিভিন্ন রকমের আমাদের শিখতে হলো আর কি। তো অফিসটা কিন্তু আমাদের তখন এতে চলতো, মানে সবাই বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম, তো তাদেরকে কাজ ডেলিগেট করা বাড়িতে, তারা আবার ড্রয়িং করে পাঠাতো, সেগুলো চেক করা, ওই অনলাইনেই চেকিং করা, মানে আমার খুব একটা কম্পিউটারের প্রতি একটা অ্যালার্জি আছে, আমি এখনও ওই হাতে ড্রয়িং করতেই পছন্দ করি বা হাতে প্রিন্ট আউট দেখে কারেকশান করা, কিন্তু এই কোভিডের কারণে আমাকেও এটা শিখতে হতো, মানে যাই হোক এটা হয়তো সেই কোভিডের একটা আশীর্বাদ বলতে পারো, মানে সব কিছুরই তো যেটা বলছিলাম বারবারই নেগেটিভ পজিটিভ থিং আছে। তো সেসব করতাম এবং আড্ডাটাকেও চালাতে হয়েছে। এই কথায় মানে আমার সেই বাংলাদেশের গ্রুপের কথা মনে পড়ে যাচ্ছে, বাংলাদেশের একটা আর্কিটেক্ট গ্রুপ আছে যাদের সাথে আমরা ভীষণ ক্লোজ। তুমি বাংলাদেশ বলে আমার মনে পড়লো একজনের কথা, পলাশ দা, মুস্তাফা খালিদ পলাশ, উনি বাংলাদেশের অত্যন্ত গুণী একজন আর্কিটেক্ট তো বটেই, এবং কোন গুণ নেই, উনি অসাধারণ গান করেন, অসম্ভব ভালো ছবি আঁকেন, এসরাজ বাজান, সেতার বাজান, পলাশ দাকে যত দেখি তত মুগ্ধ। পলাশদার সঙ্গে একদিন আমার উনি কথা হচ্ছিল, আমাকে বললেন তুমি অঞ্জনকে কি করছো না বলো তো, বললাম আমার পাড়ার দাদা, তখন আমরা বুঝলাম পৃথিবীটা কত ছোট। তুমি তাই আমায় বললে যে বাংলাদেশে পলাশদা পলাশ ভাই এবং পলাশ ভাইয়ের ওদেরও একটা গ্রুপ আছে, আমাদের যেমন কলকাতার একটা আমাদের 5-6 জন আর্কিটেক্টের একটা খুব ক্লোজ গ্রুপ আছে, ওদের বাংলাদেশের পলাশ ভাই এবং ওদেরও একটা খুব ক্লোজ গ্রুপ আছে। আমরা বিভিন্ন আর্কিটেকচারাল সেমিনারে যখন বিদেশে যাই, আমাদের এই বাংলাদেশের গ্রুপ এবং আমাদের কলকাতার গ্রুপ, আমরা তখন কিন্তু ভারতবর্ষের গ্রুপ, আমরা কলকাতার গ্রুপ, আমাদের কিন্তু রাতের পর রাত
একসাথে আটটা, এই যে দুই বাংলার মিলন মানে অসাধারণ। ভাষাটা তো এক, ভাষা সংস্কৃতি। এবং ওদের যেটা বলছিলে গুণীজন পলাশ ভাই নয়, এবং ওদের গ্রুপের প্রত্যেকে মানে ওখানে আমাদের আরিফ ভাই আছে, এনায়েত ভাই আছে, শাকুর ভাই আছে, এরা প্রত্যেকে অত্যন্ত গুণী, মাল্টিফ্যাসেটেড ট্যালেন্টেড। এবং এদের সাথে এই যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস মানে এটা ভীষণভাবে আমাদের মানে আমরা ওয়েট করে থাকি কবে আর্কেশিয়া হবে, আবার গিয়ে হয়তো কোরিয়ায় আজকে আড্ডা হচ্ছে, কালকে হয়তো মালয়েশিয়াতে আড্ডা হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন জায়গায় সেমিনার হয়। তো এই বাংলাদেশের গ্রুপের সাথে মানে আমাদের যেন একটা আত্মিক যোগাযোগ হয়ে গেছে, এবং এই আড্ডাটা প্রচণ্ড এনজয় করি। এবং বাংলাদেশে গেলে তো কথাই নেই, মানে ওনাদের আতিথেয়তা মানে সে আর কি বলবো, মানে সে সাংঘাতিক ব্যাপার আর কি। মানে কারুর বাড়িতে যদি আমাদের নিমন্ত্রণ করে দাওয়াত দেয়, মানে সে দাওয়াত মানে চিন্তা করতে পারবে না, মানে মিনিমাম 14-15 রকমের মাছ, মানে সেই মানে তারপরে মানে একদিন খেয়ে তারপরে এমন অবস্থা মানে দাওয়াতের কথা বললেই ভয় লাগতো রে বাবা রে, আমার সেই ভয়ঙ্কর রকমের খাওয়া দাওয়া, মানে অত্যন্ত আতিথেয়তা মানে কোনো তুলনা নেই আর কি। মানে ওরা যখন আমাদের কলকাতায় আসে আমাদের একটু মানে আমরা সেভাবে হয়তো রেসিপ্রোকেট করতে পারি না বলে নিজেদেরই খারাপ লাগে আর কি। সত্যি তুলনা নেই, কারণ আমাদের না এমনি এই কারণেই হয়তো বাংলাদেশের মানুষদের সঙ্গে এমনি মিশে দেখেছি, তুমি আরো ভালো বলতে পারবে, তোমার বন্ধু খুব কাছের বন্ধুরা বাংলাদেশের, আমরা তো এক সময় একই দেশ ছিলাম, একই দেশে থাকার কথা, মনে মনে আমাদের কোনো আমাদের দেশের কোনো কোনো বিভেদ নেই, কোনো পরিধি নেই, কাজে সেখানে আমরা মিলে গেছি। বাংলাদেশের মানুষদের আতিথেয়তা এবং ভালোবাসা একেবারে হৃদয়ে, একদম হৃদয়ে, এখানে কোনো মেকি ব্যাপার না, একদমই না, সবটা একেবারে অন্তর থেকে আসে বলেই অন্তর স্পর্শ করে। তুমি অন্তরটা তুমি অনেক জায়গা ঘুরেছো, সারা পৃথিবী ঘুরেছো, তুমি বেড়াতে ভালোবাসো, তোমার বেড়ার অভিজ্ঞতা বলতে গেলে সেটা তুমি বলতে হয় যে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বা বলতে পারো সেটা হচ্ছে আমি দুটো ফুটবল বিশ্বকাপ দেখেছি, তার মধ্যে একটা হচ্ছে ব্রাজিল, একটা হচ্ছে রাশিয়া। এবার আশা করছি সামনের বছর কাতারটাও হয়তো যাব। তো অলরেডি দুটো বিশ্বকাপ দেখার আমার অভিজ্ঞতা হয়েছে, মানে যেটা আমার মনে হয় এটা ভগবানের আশীর্বাদ। এবং সেটা কিভাবে হলো তার পেছনে একটা ছোট্ট গল্প আছে। সেখানেও আমাদের ওই আর্কেশিয়া বা আমাদের যেটা আর্কিটেকচার সেমিনার, তো আমরা একবার কোরিয়া গেছি, কোরিয়ায় আমাদের সেমিনার শেষ হয়ে গেছে, আমরা সিটি ট্যুরে বেরিয়েছি। তো সেখানে আমাদের কোরিয়া স্টেডিয়ামটায় নিয়ে, সিওল স্টেডিয়াম, সিওল স্টেডিয়ামে নিয়ে গেছে, যেখানে বিশ্বকাপ হয়েছিল, বিশ্বকাপ ফাইনাল হয়েছিল, বোধ হয় তার থেকে 4-5 বছর আগে ফাইনাল হয়ে গেছে। স্টেডিয়ামটা সিটি ট্যুরের মধ্যে আমাদের দেখাতে নিয়ে গেছে। তো সেখানে গেছি, এবার মাঠের মধ্যে ওখানে মিউজিয়াম টিউজিয়াম করে রেখেছে, বিশ্বকাপের ছবি টবি সব লাগানো আছে। তো মাঠের বাইরে থেকে সবুজ ঘাসটা দেখছি, সিকিউরিটি দাঁড়িয়ে আছে। তো আমার হঠাৎ করে ভেতর থেকে কিরকম মনে হলো এই ঘাসটাকে একবার ছুঁয়ে দেখতে পারি। আমি সিকিউরিটিকে রিকোয়েস্ট করলাম যে উই আর কামিং ফ্রম ইন্ডিয়া, ফ্রম ক্যালকাটা, ক্যান আই টাচ দ্য ফিল্ড? ওকে ইয়েস কাম। তো আমি ভেতরে গেলাম, মানে মাঠটা ছুঁয়ে মানে আমার ভেতরে একটা কেমন একটা অভিজ্ঞতা হলো যে এই মাঠে আমি টিভিতে দেখেছি, এখান থেকে বেকহাম খেলেছে এই মাঠে, এই মাঠে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছে, মানে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। তো আমি কিন্তু আবেগাপ্লুত হয়ে গেছিলাম। তো সেই দেখে আমাদের সিনিয়র দিলীপদা বলে আমাদের একজন সিনিয়র দাদা, তো বললো দিলীপদা তুমি ভাবতে পারছো এইখানে এখান থেকে গোল করেছে, এখান থেকে ফ্রি কিক করেছে, তোর এত ভালো লেগেছে, চল তোকে ওয়ার্ল্ড কাপ দেখাবো। ওই সেই শিওলের মাটি ছুঁয়ে ওই যে হলো, তারপরে ওয়ার্ল্ড কাপটাই ব্রাজিল হয়েছিল 2014 বোধহয়। তো সেটা মানে কিভাবে যোগাযোগ হয়ে গেল, মানে আমাদের একটা সুন্দর দল তৈরি হলো, আমাদের একটা 11 জনের দল আছে, তার নাম হচ্ছে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ গ্রুপ। 11 জনের দল, ওটা আমাদের ঠিক আছে যে 11টা কখনো 12 হবে না এবং 11টা কখনো 10 হবে না, যতদিন আমরা 11 আছি আমরা যতগুলো ওয়ার্ল্ড কাপ আমরা পারি আমরা দেখব। তো সেই ছোটবেলার স্বপ্ন, মানে পেলে ছোটবেলা থেকে ব্রাজিল, পেলে ব্রাজিলে বসে ব্রাজিলের খেলা দেখেছি, মানে এটা হচ্ছে আমার মানে বিদেশে 5টা মহাদেশ ঘুরেছি, 5টা 6টাই ঘুরেছি বোধহয়, কিন্তু ওই অভিজ্ঞতার কোনো তুলনা নেই। ব্রাজিলের মাঠে বসে ব্রাজিলের খেলা দেখা, এবং সে বছরে ব্রাজিলে ওয়ার্ল্ড কাপ হচ্ছিল, ব্রাজিল যে বছর হেরে গেল অবশ্য আমরা ফিরে আসার পরে হেরেছি, যাই হোক ওই দৃশ্যটা আমরা দেখিনি, যে উন্মাদনা মানে রাস্তায় রাস্তায় যেন মেলা হচ্ছে, মানে আমাদের এখানে দুর্গাপুজো, আমি তো দুর্গাপুজো করি, দুর্গাপুজো জানি, একদম মনে হচ্ছে ব্রাজিলে দুর্গাপুজো হচ্ছে এবং ভগবান আমাকে ওইখানে পৌঁছে দিয়েছে, মানে সেই অভিজ্ঞতা ভোলার না।
মানে এত আনন্দ ফুর্তি, সবকটা রাস্তায় আলো জ্বলছে, সুন্দর সাজিয়ে রেখেছে মেলার মতো, এটা কোনোদিন ভুলতে পারবো না। অঞ্জনা, তোমার এত ব্যস্ততা, সারাদিনের এত রকম কাজ, সবকিছুর পরেও সে দিনের শেষে বাড়ি ফিরতে হয়, বাড়িটা সুষ্ঠুভাবে যিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন তার কথা একটু বলো। আমি তার থেকেই শুনেছি তোমাদের অঞ্জনা বাড়ির কোনো কাজ করে না, সবই আমার কথা, কিন্তু বাইরে দিয়ে অনেক বড় বড় কাজ করেন। না, অভিযোগটা কোনো মানে অভিযোগটা সত্যি বাড়ির কাজ আমি খুব একটা করি না, মাঝে মধ্যে হয়তো রোববার দিন একটু হয়তো ওর সাথে বাজারে টাজারে গেলাম, তাও খুব রেয়ারলি, বাজার টাজার করা আমি খুব একটা পছন্দ করি না। আর ওই যেটা বললাম রাত্রিবেলা 10টার পরে ফিরে, হয়তো বড় ছেলে তো এখন আমেরিকায় রয়েছে আর কি, তো ছোট ছেলের হয়তো কিছু স্কুলের কাজটা, হ্যাঁ সে এই রিসেন্টলি তার গ্রাজুয়েশন কমপ্লিট হলো এবং সে টেসলায় চাকরি পেয়েছে আর কি, এই জাস্ট জানুয়ারিতেই টেসলাতে জয়েন করেছে। তো ও ছোটবেলা থেকেই মানে গাড়ি 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 ছাড়া ওর একমাত্র প্যাশন, তো গাড়ির লাইনেই গেছে। তো ছোট ছেলে এখনো বাবার দোকানটাই দেখবে সেরকম ইচ্ছে আছে, দেখা যাক। তো ওর মাঝে মাঝে একটু কিছু পুজোর স্কুলের কিছু হয়তো কাজ টাজ, সেগুলো হয়তো একটু খুবই অল্পই হেল্প করি, বেশিরভাগটাই আমার স্ত্রী সেই ওদের পড়াশোনার ব্যাপারটা পুরোপুরি দেখে। এবং সত্যি সত্যি এই অভিযোগটা ভুল নয় যে আমি বাড়িতে কিন্তু খুব একটা মানে এই সাংসারিক কাজে বা ওদের পড়াশোনার ব্যাপারটা আমার স্ত্রী পুরোপুরি। আমি যেটা স্বীকার করলাম ওর ক্যামেরা সেটা দেখেও খুব খুশি হবে, তার জন্য সংযুক্তাদির অনেক বড় ভূমিকা। তোমরা জানোই, তোমরা তো দেখেছোই, এটা নিয়ে সত্যি সত্যি এটা কোনো ইয়ে নয়, মানে এটা সত্যি সত্যি পুরোপুরি সাংসারিক ব্যাপারটা এবং এই ব্যাপারটা আমার স্ত্রী পুরোপুরি দেখে এবং ছেলেদেরও পড়াশুনো এইসব ব্যাপারগুলো পুরোটাই ও দেখে, আমি খুব কমই দেখতে পারি, কারণ বুঝতেই পারছো এতগুলো অর্গানাইজেশনের সাথে আমি জড়িয়ে রয়েছি যে সময় হয় দেওয়াটা খুব মুশকিল। হ্যাঁ অঞ্জনদা, আর্কিটেক্ট হিসেবে তোমার বেশ অনেক বছর হলো, একেবারে শুরু থেকে তুমি যে কাজগুলো করেছো, এখন যদি কখনো চলার পথে সেই কাজগুলোর সামনে গিয়ে দাঁড়াও তখন মনে হয় যে এটা আমি এভাবে না করলেও পারতাম, থাকার পরে আমি মানে নিজে বুঝতে পারি হয়তো এইগুলো আমি ভুল করেছি বা এটা আরো বেটার করা যেত, এটা অভিজ্ঞতার মধ্য দিয়ে তো অর্জন করেছি এবং সেটা তো দেখলেই আজকে থেকে 20 বা 25 বছর আগে যে সমস্ত কাজ করেছি মনে তো হয় দেখলেই যে এটা হয়তো আরেকটু এরকম ভাবে করা যেত বা আর একটু বেটার করা যেত। আর কি হয় প্রত্যেক আর্কিটেক্টেরই একটা আফটার মানে অনেক বছর প্র্যাকটিসের পরে একটা নিজস্ব স্টাইল ডেভেলপ হয়, সেই স্টাইলটা তো আসতে একটু সময় লাগে। তো ইনিশিয়ালি কি হয় প্রথম, হ্যাঁ সিগনেচার, আর প্রথমে কি হয় কলেজ থেকে বেরোনোর পরে বিভিন্ন আর্কিটেক্টের বিভিন্ন রকম যখন যেটা ভালো লাগছে সেটাই মাথার মধ্যে কাজ করে, মানে একটা তো ওই ইনফ্লুয়েন্সের ব্যাপার থাকে, এটা বিভিন্ন রকম ইনফ্লুয়েন্সটা এবার আস্তে আস্তে একটা ধারায় প্রভাবিত হতে এটা একটু সময় নেয়, তারপরে সবারই একটা নিজস্ব স্টাইল তৈরি হয়, এবার সে কিন্তু সেই স্টাইল সেই মানে সেই প্রবাহে তখন চলতে থাকে ব্যাপারটা। এবারে আজকে হয়তো আজকে একটা 90-এর দশকে একটা বাড়ি করেছিলাম, সেটা দেখে মনে হয় বাবা এটা এরকম করেছিলাম আমি করেছিলাম, এটা তো এটা তো হয়, এটা আমার মনে হয় প্রত্যেক আর্কিটেক্টেরই এই ব্যাপারটা হয়। তোমার ড্রিম প্রজেক্ট কিছু আছে যেটা তুমি ভাবো, তোমার ইচ্ছে যে আমি জীবনে এই একটা কাজ করে যাব যেটা দিয়ে মানুষ সবাই নিশ্চয়ই, আমি যেটা বলেছিলাম যে আমার তো আগে নেশা ছিল খেলা, আমি যে আর্কিটেক্ট হব বা আর্কিটেকচারে আসবো এটা তো সেরকমভাবে তখন ছিল আমার মানে আমার স্বপ্ন ছিল আমি ক্রিকেটার হব, তো যাই হোক সেটা হতে পারিনি, কিন্তু আর্কিটেকচারের মাধ্যমে যদি ক্রিকেট বা খেলাধুলোর জন্য কিছু করে যেতে পারি, মানে কোনো স্পোর্টস কমপ্লেক্স বা ওরকম ধরনের কোনো স্পোর্টস এরিনা সেটা করার যদি সুযোগ পাই, মানে ভগবান যদি এরকম একটা সুযোগ দেয় তাহলে সত্যি সত্যি আমার আর কোনো আফসোস থাকবে না। এবং আমি বলি আমার যে ফাইনাল ইয়ার মানে কলেজের যে ফাইনাল ইয়ার থিসিস প্রজেক্ট ছিল সেটা একটা স্পোর্টস কমপ্লেক্সে ছিল, কাজেই ক্যারিয়ারেও যদি এখন 25 বা 30 বছরের এক্সপিরিয়েন্সের পরে যদি একটা স্পোর্টস কমপ্লেক্স সত্যিকারের একটা স্পোর্টস কমপ্লেক্স করতে পারি, একটা বড় কোনো স্পোর্টস এরিনা বা সেরকম কিছু করতে পারি বা ক্রিকেট স্টেডিয়াম একটা নতুন কোনো স্টেডিয়াম করতে পারি তাহলে খুব ভালো। খুব ভালো থেকো, তোমাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য।
দোয়েলের সঙ্গে আপনাদের কেমন লাগলো আমাদের নিশ্চয়ই জানাবেন। অঞ্জলি কিরের সঙ্গে হই হই করে আড্ডা দিয়ে আমাদের একটা ঘন্টা সময় কাটলো। যদি ভালো লেগে থাকে এই এপিসোডটি আপনাদের বন্ধুদের সঙ্গে ভাগ করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন নবরূপ কিরণের ইউটিউব চ্যানেল। আবার দেখা হবে আগামী সপ্তাহে। নমস্কার।